আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাট পারজন আজকে আপনাদের জন্য একটি সুন্দর কিউট পাখি নিয়ে এসেছি এই পাখিটিকে আমি কিভাবে এত সুন্দর টেম এবং কথা বলা শিখিয়েছি সে সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বলবো এটি হলো একটি গ্রেটার সালফার কোকাটো এ পাখিগুলো মূলত অনেক সুন্দর টেম এবং কথা বলা শিখে এবং আপনি যদি এ পাখিগুলোকে সুন্দর করে ট্রেনিং করাতে পারেন এবং কথা বলার ট্রেনিং করাতে পারেন তাহলে এই পাখিগুলো অনেক সুন্দর স্পষ্ট কথা বলে এবং এই পাখিগুলো বিশেষ করে আপনি যতদিন বাঁচবেন ততদিনই বেঁচে থাকে এই কথাটা বলতে বোঝাচ্ছে যে এই পাখিগুলো মূলত প্রায় সত্তর থেকে আশি বছরের মতো বেঁচে থাকে সাধারণত একটা মানুষ প্রায় এরকমই বেঁচে থাকে যাই হোক আমি সে সম্পর্কে বলবো না আমি বলবো আজকে আপনাদেরকে এই পাখিটা কিভাবে আমি এত সুন্দর টেম করলাম এবং কথা বলা শিখালাম মূলত একটি পাখিকে আপনি যদি কথা বলা এবং টেম করাতে চান তাহলে ওই পাখিটিকে ছোটোবেলা থেকে আপনাকে ট্রেনিং করাতে হবে সাধারণত একটি হ্যান্ড ফিডিং বেবি যদি আপনি ছোটবেলা থেকে নিজের হাতে খাওয়ায়ে বড় করান এবং একে আপনি আস্তে আস্তে নিজের মতো করে টেম করান নিজে কথা বলা শিখান আস্তে আস্তে ওকে ভয় ভাঙানোর চেষ্টা করেন এবং ওর সামনে আস্তে আস্তে হাত দেন তাহলে ও সাধারণত আপনার কথাগুলো শোনার চেষ্টা করবে এবং ওর সামনে ওকে যদি কোনো একটা নাম শেখাতে চান তাহলে ওই নামটা ওর সামনে বারবার উচ্চারণ করতে হবে কথা বলতে হবে এবং একে আপনার যাতে ভয় না পায় ওরকম ভাবে ওর সাথে আচরণ করতে হবে একে ভয় দেওয়া যাবে না এরপরে আপনার পাখি যখন প্রচুর পরিমাণে খিদে পাবে তখন আপনি পাখির সামনে খাবার নিয়ে যাবেন এবং আস্তে আস্তে অল্প অল্প খাবারগুলো খাওয়াবেন এতে করে পাখি মনে করবে যে আপনি তার বাবা মা আপনি তার টেক কেয়ার করবেন সো আপনার প্রতি একটা বন্ডিং ক্রিয়েট হবে এবং এর সাথে সাথে আপনি আস্তে আস্তে ফ্লাইং টেম করাতে পারেন, ওকে যখন খিদা লাগবে খেতে চাবে তখন আস্তে আস্তে ওকে একটা জায়গায় রাখবেন রেখে আপনি হাত দিবেন এবং হাতের মধ্যে খাবার রেখে তখন ওই ওই খাবারটা ও খেতে চাবে এবং ওইখান থেকে খাবারটা থেকে আপনার হাতে আসতে চাবে খাবারটা দেখে এতে করে কি হবে ওই পাখিটা আপনার হাতে আসে এসে আপনার সাথে পাখিটা আস্তে আস্তে ট্রেনিং হয়ে ফ্রি ফ্লাইং হওয়ার চেষ্টা করবে এরপরে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার পাখিকে বেশিরভাগ সময় খাঁচার মধ্যে না রেখে পাখিকে আপনি আপনার হাতে হাতে রাখবেন এবং কাছাকাছি পায়ে হার্নেস পরিয়ে রাখবেন যাতে করে পাখিটা অন্য জায়গায় উড়ে না যেতে পারে কারণ এরা সহজে ভীতু হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে এবং পাখিকে আপনি স্টানে দেখেন আমি পাখিটাকে যেভাবে স্টানে বসিয়ে আদর করতেছি এবং একে কথা শেখাচ্ছি চেষ্টা করতেছি এরকমভাবে ট্রেনিং এরকমভাবে কথা শেখাবার চেষ্টা করবেন এবং হাতে নিয়ে খাবার খাওয়াবার চেষ্টা করবেন এতে করে পাখিটা বুঝতে পারবে আপনি তার সব আপনি তাকে খাবার খাওয়াবেন এবং আপনি তাকে প্রচুর আদর করবেন এবং ও তখন থেকে আপনার প্রতি একটা বন্ডিং ক্রিয়েট হবে আশা করি আপনারা ছোট্ট ভিডিওটির মধ্যে কিছু টিপস পেয়েছেন আশা করি এভাবে চেষ্টা করবেন এবং আপনার ভালোবাসার পাখিগুলোকে ট্রেনিং করাবার চেষ্টা করবেন সো সবাই ভালো থাকবেন আপনার ভালোবাসার পাখিগুলো ভালো থাকুক সেই কামনা করতেছি আর যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে